সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মিধা তাজি সংবাদের শুরুতেই শিরোনাম আওয়ামী লীগ ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে না ওবায়দুল আগামী জাতীয় কাউন্সিলকে সামনে রেখে রাজশাহীতে আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান অব্যাহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ সরকার ছাত্র রাজনীতির বন্ধের পক্ষে না তবে ছাত্র রাজনীতির নামে কেউ অপকর্ম করলে তাদের শাস্তির আওতায় আনা হবে রোববার দুপুরে রাঁচি সার্কিট হাউস সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ক্যাসিনো কাণ্ড ও সরকারের শুদ্ধি অভিযান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন এসব ঘটনার সাথে যারা জড়িত তারা সবাই আইন শৃঙ্খলা বাহিনী নজরদারিতে রয়েছেন যুবলীগ চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব ও যুবলীগের প্রেসিডিয়াম সভায় যোগ দেওয়া না দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন এখন পর্যন্ত যতটুকু করা হয়েছে ততটুকুই থাকবে যুবলীগ চেয়ারম্যান নজরদারিতে আছে কিনা তারপরে তার পরে জানা যাবে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের শরিক দলের নেতাদের নানা মন্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন জাতীয় পার্টি বিরোধী দলের আসনে আছেন তারা গঠনমূলক আলোচনা করতে পারে যা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই ফলদায়ক আর চোদ্দ দল মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ঠিক আগের অবস্থানে আছে পরে ওবায়দুল কাদের রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সভায় মোহাম্মদ নাসিম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন এ সভা থেকে রাজশাহী বিভাগের জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ আলোচনা করেন দেখুন শুদ্ধি অভিযানটা শুধু ঢাকা সিটিতে সীমিত নয় এই অভিযান সুনামগঞ্জ থেকে সুন্দরবন কুতুবদিয়া থেকে তেতুলিয়া পর্যন্ত বিস্তৃত সারা বাংলাদেশেই এ অভিযান মাদকের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে টেন্ডারবাজি চাঁদাবাজি ভূমি দখল এইসব যত অপকর্ম আছে সব ধর্মের মিসডিটসের বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে শেখ হাসিনার এই দি অভিযান এই অভিযান আমরা ঘর থেকেই শুরু করেছি এবং এই শুদ্ধি অভিযানের ফার্স্ট টার্গেট কিন্তু আমাদের দলের আমাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কেউই পার পাবে না অপকর্ম করলেই শাস্তি তাকে পেতে পেতে হবে নেত্রী শেখ হাসিনার অ্যাকশান শুরু হয়ে গেছে কাউকে তিনি ছাড় দেবেন না ছাত্র রাজনীতির কোনো দোষ নেই যারা ছাত্র রাজনীতির নামে অপকর্ম করবে তাদের তাদের শাস্তির আওতায় পড়তে হবে আইনের আওতায় আনা হবে কিন্তু ছাত্র রাজনীতি ঐতিহ্যবাহী যে রাজনীতি এ রাজনীতি বাংলাদেশে থাকতেই হবে কারণ ভবিষ্যতের জাতীয় নেতৃত্বের জন্য ছাত্র রাজনীতি হচ্ছে শ্রুতিগ্যাগা এখান থেকে ভবিষ্যৎ রাজনীতির দীক্ষাটা গ্রহণ করে সুশিক্ষিত নাগরিক সৃষ্টি হয় এবং রাজনীতির হাতে করি এই ছাত্র রাজনীতি থেকে কাজে ছাত্র রাজনীতির এখানে কোনো দোষ আপনি মাথা ব্যথা হলে মাথা কেটে ফেললে সমাধান যাচ্ছে দেখুন এ পর্যন্ত যতটুকু হয়েছে এটুকুতেই থাকবেন আত্মগোপন করেছে এমন খবর আমাদের কাছে নেই তবে এ এই অভিযান শুরুর পর যাদের যাদের ব্যাপারে অভিযোগ আছে তারা নজরদারিতে আছে এটা আমি বলতে পারি সে নজরদারির আওতায় তিনি আছেন কি না সেটা আপনি পরে জানতে পারবেন এই মুহূর্তে তো বলা যাচ্ছে আগামী জাতীয় কাউন্সিলকে সামনে রেখে রাজশাহীতে আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী জাতীয় কাউন্সিলের আগেই সকল মেয়াদ উত্তীর্ণ কমিটির সম্মেলন করার তাগিদ দিয়ে ওবায়দুল কাদের বলেন জাতীয় কাউন্সিলের আগেই তৃণমূলদের মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি করতে হবে এ নিয়ে কারো গাফিলতি সহ্য করা হবে না ওবায়দুল কাদের বলেন যারা পদ পেয়ে ছাড়তে চান না তারা মনে রাখবেন আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া আমরা কেউ অপরিহার্য নয় কোন পদ কারো কাছে লিজ দেওয়া হয়নি পরিষ্কার বলে দিতে চাই আজকে প্রভাব খাটাবেন জোর করে পদ দখল করে রাখবেন মনে হয় যেন মৃত্যুর আগে পদ ছাড়বেন না এই রকম লোকও আছেন আমরা স্মার্ট আওয়ামী লীগ চাই আরো আধুনিক আওয়ামী লীগ চাই বিশুদ্ধ আওয়ামী লীগ চাই দূষিত রক্ত চাই না দূষিত রক্ত বের করে দিয়ে আবার আওয়ামী লীগের সকল পর্যায়ে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে এই অ্যাকশনের টার্গেট থেকে কোনো অপকর্মীরা রেহাই পাবেন না মাদকবাজ ভূমিদস্যু টেন্ডারবাজ সন্ত্রাসী চাঁদাবাজ ও জুয়ারিরা কেউ ছাড় পাবেন না রোববার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন সভায় জাতীয় সম্মেলনের আগে সব মেয়াদ উত্তীর্ণ ইউনিটের কমিটি গঠন করার জন্য নির্দেশ দেন ওবায়দুল কাদের সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ কমিটি ভেঙ্গে দিয়ে আমরা নতুন কমিটি করব সম্মেলন করতে হবে নতুন নেতৃত্ব না এলে নতুন রক্ত সঞ্চালন হবে না আওয়ামী লীগ নবীন প্রবীণের সমন্বয়ে এই পার্টিকে নতুন মডেলে আমরা ঢেলে সাজাতে চাই রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে রোববার বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় অভিযানের নেতৃত্ব দেন রাশিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল রাশিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান রোববার বিকেল তিনটায় নগরীর শহীদ এ এইচ এম চত্র এলাকা থেকে অভিযান শুরু হয় সেখান থেকে ভদ্রা স্মৃতি অমলান হয়ে পদ্মা আবাসিক এলাকা ও নামভদ্রা এলাকায় অভিযান চালানো হয় অভিযানে হজর রাস্তা ও ফুটপাত দখল এবং সিটি কর্পোরেশনের অনুমতি ব্যতীত নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় বত্রিশটি মামলা দায়ের করা হয় অভিযানে এক লাখ উনচল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে সুমি খাতুন নামে এক শিশুর মৃত্যু এবং অপর এক শিশু তাসনেমা খাতুনকে মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার ধারাবাড়িশা ইউনিয়নের চরকাদহ কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত সুমি খাতুন একই গ্রামে জরিপ প্রামাণিকের মেয়ে এবং তাসনিমা খাতুন আলহাজ প্রামাণিকের মেয়ে এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায় সুমি খাতুন তাসনিমা খাতুন ও খাতুন প্রতিদিনের মতো প্রতিবেশী ময়েজ প্রামাণিকের পুকুরে গোসল করতে যায় পুকুরে গিয়ে সুমি খাতুন ও তাসনিমা খাতুন পুকুরে নামলেও খাতুন পুকুর পাড়ে বসেছিল পুকুরে নেমে সুমি খাতুন ও তাসনিমা খাতুন পা পিসলে গভীর পানিতে ডুবে যায় এ অবস্থা দেখে স্বর্ণা দৌড়ে গিয়ে বাড়ির লোকজনকে জানালে গ্রামের লোকজন এসে পুকুর থেকে তাদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন অপর শিশু তাসনিমা খাতুনকে মুমূর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে এ উপলক্ষে রোববার বেলা এগারোটার দিকে শহরের মাদ্রাসা মোড় থেকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের নেতৃত্বে এক শোভাযাত্রা বের করা হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বের করা শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শাহ শাহরিয়াজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ পুলিশ সুপার লিটন কুমার সাহা সিভিল সার্জন ডক্টর আজিজুল ইসলাম সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানুসহ জেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এর আগে শিশু একাডেমিতে চিত্রাঙ্কন ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে দীঘাপতিয়া এমকে অনার্স কলেজে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয় ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ